সাথে প্রোটিন হেয়ার প্যাকের শেয়ার করব কিভাবে আমি আমার চুলের যত্নে প্রোটিন হেয়ার প্যাক ব্যবহার করি। এই প্রোটিন হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি প্রথমত এখানে আমার চুলের পরিমাণ বুঝে তিনটি পাকনা কলা নিয়ে নিয়েছি এবং এই হেয়ার প্যাকটি তৈরির জন্য আমার লাগবে কিছু পরিমাণ টক দই। তাই আমি এখানে টক দই পরিমাণ মতো নিয়ে নেব এবং তাছাড়া লাগবে মেহেদির গুঁড়া। তো প্রথমত প্রোটিন হেয়ার প্যাকটি তৈরির জন্য আমাকে কলাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তাই আমি এখন বানানাগুলোকে ব্লেন্ড করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমার বানানা ব্লেন্ডার করা অলরেডি শেষ হয়ে গিয়েছে, তাই আমি এতে পরিমাণ মতো হেনা হেয়ার প্যাক অর্থাৎ মেহেদির গুঁড়া 3-4 চামচ অ্যাড করে নিয়েছি এবং পরিমাণ মতো টক দই এতে অ্যাড করেছি। তারপর অলিভ অয়েল এতে পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি। নিয়ে ফেসপ্যাকটি আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন ফেসপ্যাকটি যেভাবে মাথায় অ্যাপ্লাই করতে হবে, আমরা যেরকম চুলে তেল দিই ঠিক একই রকম মাথায় সিটি কেটে কেটে এই ফেসপ্যাকটি অ্যাপ্লাই করতে হবে চুলের গোড়া পর্যন্ত। আগে থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ মাথায় এই ফেসপ্যাকটি অ্যাপ্লাই করতে হবে। ফেসপ্যাকটি সম্পূর্ণরূপে অ্যাপ্লাই হয়ে গেলে এটাকে মাথায় পুরো 1 ঘন্টা রাখতে হবে এবং যাতে ফেসপ্যাকটি ছড়িয়ে ছিটিয়ে শরীরে বা অন্য কোথাও না লাগে সেজন্য সম্পূর্ণ মাথাটাকে একটি পলিথিন দিয়ে মুড়ে নিতে হবে। পলিথিন দিয়ে মুড়ে নিলে এই সম্পূর্ণ হেয়ার মাস্কের পুষ্টি উপাদানগুলো মাথার মধ্যে অবজার্ভ হয়ে যাবে, যার ফলে আমাদের চুলের গুঁড়ায় গুঁড়ায় প্রোটিন ফেসপ্যাক পৌঁছে যাবে এবং চুলের অনেক বেশি হেয়ার গ্রোথ হবে এবং চুল পড়া কমবে, চুল অনেক বেশি সিল্কি হবে এবং যাদের ফাটা চুল তাদের চুল ফাটা রোধ হবে। ফেসপ্যাকটি আপনারা চাইলে সপ্তাহে 1 বার এবং মাসে 2 বার অথবা 3 বার ইউজ করতে পারেন। আশা করি এই হেয়ার মাস্কটি সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন বিউটি টিপস এবং ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।